লকডাউন কে উপেক্ষা করে যে সমস্ত যুবক কোচবিহারের পথে বের হচ্ছে তাদেরকে কান ধরে উঠবস করালেন কোচবিহার পুলিশ। গোটা দেশে লকডাউন চলছে, আজ লকডাউনের চতুর্থ দিন। লকডাউনের মধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছে সবজি বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস দোকানগুলো খোলা থাকবে। এরই মধ্যে লকডাউনকে উপেক্ষা করে কোচবিহার শহরে কিছু বেপরোয়া যুবক বের হচ্ছে। এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন, তবে এবার লাঠি দিয়ে নয়। লকডাউনকে উপেক্ষা করে যে সমস্ত যুবক কোচবিহারের পথে নেমেছেন তাদের কান ধরে উঠবস করালেন কোচবিহার পুলিশ। কোচবিহার শহরের মিনি বাস স্ট্যান্ডে এমনটাই দেখা গেল এদিন।